আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সাইফুল ইসলাম, মুশারফনগর উচ্চ বিদ্যালয় সহকারী শিক্ষক। অনলাইন ক্লাসে মুশারফনগর অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদের স্বাগতম। আমি তোমাদের সাথে মোটামুটি জীববিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় নিয়ে ধারাবাহিকভাবে আছি। সেটা হলো যে এই অধ্যায়টা প্রথমে বলছি অনেক বড়, যা আলোচনা করার জন্য তোমাদের সাথে আমি বলছি লম্বা সময় লাগবে, যেন পর্ব হিসেবে আছে। দ্বিতীয় জীববিজ্ঞানের দ্বিতীয় মানে দ্বিতীয় অধ্যায়ের জীবকোষ ও টিস্যু এই অধ্যায় সম্পর্কে আলোচনা করেছি। পর্ব তিনে আমি তোমাদের সাথে থাকবো। পর্ব তিনের আগে প্রথমেই বলছিলাম যে উদ্ভিদ ও প্রাণীকোষের যে বিভিন্ন অঙ্গাণুগুলি আছে, সেই অঙ্গাণুগুলির কাজ সম্পর্কে তোমাদের সাথে বলব। প্রথমে আমি যেটা বলছিলাম যে কোষপাশির নিয়ে আলোচনা করছি, এখন তোমাদের সাথে আজকে আলোচনা হবে কোষপাশির পরে আরেকটা হলো, সেটা হলো প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজম এটাও কোষের একটা অংশ, প্রোটোপ্লাজম। তাহলে প্রোটোপ্লাজম কি আমার সেটা আগে বুঝতে হবে। এখন প্রোটোপ্লাজম যে কোষের ভিতরে, মানে একটা কোষ যদি আমি সাপোজ এটা ধরি, একটা কোষ এর ভিতরে এর আচ্ছাদিত করা যে অংশটা আছে, এর ভিতরে পানি সদৃশ বা জলীয় কোনো বস্তু সদৃশ যে উপকরণগুলো সেটিকে একত্রে বলা হয়েছে প্রোটোপ্লাজম। তাহলে আমরা সংজ্ঞা আকারে যদি যাই তাহলে কী হবে, কোষের ভিতরে যে অর্ধস্বচ্ছ থক থকে জেলির মতো অবস্থা তাকেই প্রোটোপ্লাজম। তাহলে প্রোটোপ্লাজমের উপস্থিতি বা বৈশিষ্ট্যটা যদি আমি বলতে যাই বা তাহলে কী হতে পারে, যে জীবকোষে কোষের ভিতরে যে অর্ধস্বচ্ছ থকে জেলির সদৃশ বস্তু থাকে তাকেই, জেলির মতো বস্তু থাকে তাকেই প্রোটোপ্লাজম বলে। তাহলে কী লিখবো আমরা, কোষের ভিতর, তাহলে কোষের ভিতর, কোষের ভিতর যে একটা কথা আছে অর্ধস্বচ্ছ থকে জেলি, থকে জেলি মানে অর্থাৎ একটু ঘাড়ো, যেটাকে বলা হচ্ছে একটু ঘাড়ো জেলি সদৃশ বস্তুই, একটু সংক্ষেপে লিখলাম প্রোটোপ্লাজম বা প্রোটোপ্লাজম বলে। তাহলে জেলি সদৃশ যে বস্তু আছে সেটাই হলো প্রোটোপ্লাজম, জেলিসের যে অবস্থা আছে সেটাই হলো প্রোটোপ্লাজম। এবার আসো দেখা যাক, যদি আরেকটু যাই আমি ওইভাবে কথা না বলে, কুশঝিলি দিয়ে ঘেরা সব কিছুই প্রোটোপ্লাজম। আরেকটা কথা যদি বলি তাহলে আরেকটা কথা হলো কুশঝিলি দ্বারা, একটু আগে যেটা বলছিলাম বা কুশঝিলি বা পর্দা, কুশঝিলি দ্বারা, ঝিল্লি দ্বারা আচ্ছাদিত মানে ঘেরা সব কিছুই প্রোটোপ্লাজম। কুশঝিলি দ্বারা ঘেরা সব কিছুই প্রোটোপ্লাজম। আরেকটা বৈশিষ্ট্য পেলাম কি, কুশঝিলি দ্বারা মানে পর্দা দ্বারা, কুশপর্দা দ্বারা ঘেরা সব কিছুই, এমনকি কুশঝিলির ভিতর এই কুশ যে কুশপর্দা নিচে বা কুশপাশের নিচে যে একটা কুশঝিলির কথা বলছি, যে এমনকি কুশঝিলি নিজেও প্রোটোপ্লাজমের একটা, আমরা যদি এইভাবে যাই তাহলে কি কুশঝিলি নিজেও, কুশঝিলি নিজেও প্রোটোপ্লাজমের একটা অংশ, প্রোটোপ্লাজমের একটা অংশ, প্রোটোপ্লাজমের অংশ। কয়টা বৈশিষ্ট্য পেলাম আমরা, সংজ্ঞা আকারে নেই আর যাই কিছু নেই, তাহলে কি কুশঝিলি নিজেও প্রোটোপ্লাজমের অংশ। এবার আসো কুশঝিলি ছাড়াও আছে এখানে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু, এবং এছাড়া প্রোটোপ্লাজম একটা কী আছে, এই যে ঘেরা যে বস্তুটা, এই ঘেরা বস্তুর মধ্যে আমরা এক বাক্যে বলে ফেলাইছি প্রোটোপ্লাজম, এবং কুশঝিলি হিসেবে একটা বস্তু আছে সেটাও বলা হয়েছে কুশঝিলি দ্বারা ঘেরা সকল কিছুই প্রোটোপ্লাজম। আবার এর ভিতরে বৈশিষ্ট্য বলা হয়েছে কি স্বচ্ছ বা অর্ধস্বচ্ছ থক থেকে জেলি নেই মানে ঘাড়ো কোনো জলীয় উপাদান বিশেষ। এখন বলতেছি যে এর ভিতরে ছাড়া, এছাড়া আছে কি কিছু, এই কুশঝিলির ভিতরে কি আছে, এখানে কি আছে, এর ভিতরে কি আছে,
कुश जिले साराओ साराओ क्या से कुश जिले साराओ क्या से एकाने आसे एकाने आसे हमरा आसे की साइटोप्लाज्मीय अंगानो साइटोप्लाज्मीय अंगानो साथे जखनी आमरा साइटोप्लाज्मीय अंगानो बोलबो कुशजिल्लीर भितरे जा आछे ताहले आमरा जानी एकटा कुशेर भितरे साइटोप्लाज्मीय अंगानो अवश्यई थाका लागबे। पाशापाशी आरेकटा कथा हलो जे एई साइटोप्लाज्मीय अंगानोर परेओ जे एकटा कुशेर जे गठनेर मूल चालिका शक्ति सेटा हलो जे आमरा ओ सेटार नाम हलो केंद्रिका মানে কেন্দ্র যেটা থাকবে কেন্দ্রিকা যখনই বলবো এই কেন্দ্রিকা বা নিউক্লিয়াস কেন্দ্রিকা বা নিউক্লিয়াস আছে কার প্রোটোপ্লাজমে। তাহলে প্রোটোপ্লাজমে যদি এর বৈশিষ্ট্যের মধ্যে কী আছে দেখো ভিতরে অর্ধশত থক থেকে জেলিশত বস্তু প্রোটোপ্লাজম এবং কুরজির নিজেও ঘেরা সব কিছুই প্রোটোপ্লাজম। আবার এই কুশঝিল্লি নিজেও প্রোটোপ্লাজমের একটা অংশ। কুশঝিল্লি নিজে ছাড়াও এখানে যারা আছে তাদের মধ্যে কী আছে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু এবং কেন্দ্রিকা বা নিউক্লিয়াস। এবার আসো কুশঝিল্লি এখন আসো প্রোটোপ্লাজম পাইলাম প্রোটোপ্লাজমের পরে এবার আসা যাক এক কথাই বলতে পারি এই যে জীবকোষের টিস্যু পর্বের কী বলছে কিছু আমরা সাইটোপ্লাজম এবং উদ্ভিদ ও প্রাণীকোষের বিভিন্ন অঙ্গাণুগুলি তার মধ্যে পাইলাম কোষপাশির প্রোটোপ্লাজম। এবার আসো ঝিল্লি কোষ ঝিল্লি আরেকটা কোষ ঝিল্লি এর আরেকটা নাম আছে সেটা হলো প্লাজমা মেমব্রেন মেমব্রেন শব্দের অর্থ হল পর্দা বা ঝিল্লি প্লাজমা মেমব্রেন। এই প্লাজমা মেমব্রেন যে প্রোটোপ্লাজমে তাহলে কি কুশঝিল্লি বা প্লাজমা মেমব্রেন প্রোটোপ্লাজমের বাইরে দুই স্তরের এখন আসো প্রোটোপ্লাজম যে পড়লাম এর বাইরে যে দুই স্তরের স্থিত পদার্থ তাকে কুশঝিল্লি বলে। অর্থাৎ এই যে প্রোটোপ্লাজমের বাইরে অর্থাৎ আমি যখন বললাম এই যে কুশঝিল্লি দ্বারা ঘেরা সকল কিছুই প্রোটোপ্লাজম এই কুশঝিল্লির বাইরে যে দুই স্তরের দুইটা স্থিতিস্থাপক পদার্থ থাকে তাকেই কী বলা হয়েছে প্লাজমা লেমা বা প্লাজমা মেমব্রেন বা কী বলা হয়েছে প্লাজমা মেমব্রেন বা কুশঝিল্লি। এখন আসো এখানে একটা শব্দ ব্যবহার স্থিতিস্থাপক স্থিতিস্থাপক অর্থ হলো যে প্রয়োজনে তার আকৃতি পাল্টাইতে পারে অর্থাৎ নমনীয় কোনো বস্তু যেমন আমাদের বহিরাঙ্গে যদি আমরা মামলা দেখে খেয়াল করি যে নাকের পিনা কানের পিনা নাক এগুলি কিন্তু আমাদের কি স্থিতিস্থাপক বস্তু দ্বারা গঠিত। তো এখন এই স্থিতিস্থাপক অর্থ কি প্রয়োজনে আকৃতি পাবে। এই কুশঝিল্লির ভিতরে আরেকটা বস্তু আসে সেটা হলো যে তোমাদের আমাদের না বললেই হয় না কুশঝিল্লির পাশে কিছু বাঁশ আছে এই বাঁশগুলিকে কী বলা হয়েছে মাইক্রোভিলাই অর্থাৎ যদি আমরা তাহলে কি কুশঝিল্লির বাইরে প্লাজমা অর্থাৎ প্রোটোপ্লাজমের বাইরে যে দুই স্তর বিশিষ্ট পর্দা আছে সেটাই হলো স্থিতিস্থাপক পর্দা তাকে কুশঝিল্লি বা প্লাজমা মেমব্রেন বলে। এবং এর ভিতরে কিছু বাঁজ আছে যদি আমরা এইভাবে যাই আচ্ছা আরও আছে এই যে এইখানে একটা ভাঁজ সৃষ্টি হয়েছে এই ভাঁজটা বা এই যে একটা ভাঁজ সৃষ্টি এই বাঁজকে বলা হয়েছে বিলাই মাইক্রো
বি লাই, অর্থাৎ কুইজিলিন মধ্যে যে বাজ আছে সেটাই হয়েছে মাইকো বিলাই। এটার ব্যাপারে একটু কথা হলো যে কুইজিলি বাসা কি বলা হয়েছে মাইকো বিলাই। এই বিলাইগুলি আসলে কি, এগুলিকে কিছুটা দেখতে কিছুটা আঙ্গুলের ন্যায়, দেখো খেয়াল করে আঙ্গুলের ন্যায়, আঙ্গুলের ন্যায়। এবার আসো এর আসো রাসায়নিক গঠনে, কার কুইজিলির রাসায়নিক গঠনে বৈশিষ্ট্য পেলাম বা সার্বিক গঠনের পরে যদি আমরা যাই এক দ্বিস্তর বিস্তর তৃতীয় এবং পদার্থ দ্বারা বৈশিষ্ট্য, তারপরে কী বলা হয়েছে এর ভিতরে যে বাজ আছে সেটাকে বলা হয়েছে মাইকো বিলাই। আচ্ছা আসলে এখানে বহু বছরে বলা হয়েছে অনেকগুলি বাস। এবার আসে এর রাসায়নিক গঠনে দুইটা বস্তু থাকে, একটা হলো প্রোটিন এবং লিপিড দ্বারা তৈরি। তাহলে কুইজিলির যে রাসায়নিক গঠনটা আছে সেটা রাসায়নিক গঠনে কী বলবো আমরা, লিপিড এবং প্রোটিন দ্বারা গঠিত। এখন আসো বৈশিষ্ট্য পেলাম বা তার উপস্থিতি পেলাম, তারপর রাসায়নিক গঠন পেলাম বা তার গঠন পেলাম, যে কিন্তু মাইকো বিলাই বলা হয়। এখন আসো আমরা এই বস্তুটা, এই যে কুইজিলিটা আছে সেটা আমাদের জীবকোষে বা উদ্ভিদকোষে বা প্রাণীকোষে যাই কিছুই বলি সেখানে তার কাজটা কী, কাজ সম্পর্কে আমরা বলবো। আমি যখনই কোনো দেয়াল সৃষ্টি করবো আমাকে সুরক্ষা প্রদান করবে, সুরক্ষার পরে আরেকটা দেয়াল সৃষ্টি করতে আমাকে অধিক সুরক্ষা প্রদান করবে। এরকম এই কুইজিলি হলো যে আমরা কোষের ভিতরে যত বসে আছে তাকে কী করবে, তাহলে যদি আমরা কাজে যাই, কার কাজ কুইজিলির কাজ, কুইজিলির কাজে গেলে তাহলে আমরা এক কথায় কোষের মধ্যকার বস্তুকে কী বলে সজীব রাখে বা স্বচ্ছ রাখে। তারপরে ইহা একটা বৈষম্যবদ্ধ পর্দা হওয়ার মাধ্যমে কী হবে, যে বৈষম্য নাকি যে পদার্থ ভিতর দিয়ে রাসায়নিক উপকরণ বা পানি এবং খনিজ লবণ সমূহ চলাচলে নিয়ন্ত্রণ করে থাকে। এছাড়াও আরেকটা কাজ হলো যে তাহলে কী হবে সজীব রাখে, তারপরে কী হবে ইহা বৈষম্যত পর্দা হয় কী হবে খনিজ লবণ পানি চলাচলে সহায়তা করে, তারপর কী হবে যে এটা এক কথায় বলতে পারি পাশাপাশি কোষগুলোকে পরস্পর থেকে, যখনই এটা একটা নিজে পর্দা তাহলে কী হবে আরেকটা কোষ থেকে তাকে কী করে আলাদা রাখে। এই হলো আমাদের কুইজিলির কাজ। তাহলে এখানে কী কী আলোচনা করলাম আমি, প্লাজমা লেমা বা কুইজিলি, আরেকটা কী আলোচনা করলাম যে এক কথায় বলে প্রোটোপ্লাজম, এর আগে কী আলোচনা করছিলাম যে কোষপ্রাচীর। তাহলে এই সবগুলি হলো উদ্ভিদ বা প্রাণীকোষের প্রধান অঙ্গাণুর কিছু। তা আমরা আমি তোমাদের সাথে এই ক্লাসটা অব্যাহত রাখতে হলে প্রথমেই বলছি যে ধারাবাহিক থাকতে হবে আমার সাথে, সেজন্য যে আজকে আমি তাহলে পর্ব তিন নিয়ে আলোচনা করব, আগামী ক্লাসে তোমাদের সাথে আরও যে বাকি বস্তুগুলি আছে সেগুলি নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা সুস্থ থাকবে, সুন্দর থাকবে, এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ।